এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ প্রোগ্রামার। আজকে আমরা ডিসকাস করব কোডফোর্সের প্রবলেম অ্যারে ইভার্সন নিয়ে, যেটা হচ্ছে অ্যারের সংস্করণ। আমি প্রবলেম ডিসকাস করার জন্য আমি এই প্রবলেমটা আসলে ইংলিশগুলোর ডিটেলসে পড়তেছি না, তাহলে যদি ডিটেলসে পড়তে যাই তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। আমি এটা সংক্ষেপে বলছি। এখানে হচ্ছে একটা অ্যারে নিবে, এই একটা অ্যারে এন লেন্থের। অ্যারের মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে লেফট পার্ট, একটা হচ্ছে রাইট পার্ট, আর একটা এক্স আমরা ধরব, যেটা হচ্ছে এ অফ এন, মানে হচ্ছে লাস্ট অ্যারের যে লাস্ট লেন্থ। এন মানে লেন্থ, মানে হচ্ছে যদি 5 হয় এন এর মান, তাহলে এ অফ এন মানে এর লাস্টে যে সংখ্যাটা ওইটাকে আমরা এক্স ধরবো, ঠিক আছে? তো এক্স এর ক্ষেত্রে কন্ডিশনটা কি, এক্স ধরার পরে আমাদেরকে অ্যারেটারে এমন ভাবে এভার্সন করাইতে হবে যাতে এক্স এর লেফট পার্টে, মানে এক্স এর বাম দিকে এক্স এর থেকে ছোট সংখ্যা থাকে এবং এক্স এর রাইট পার্টে এক্স এর থেকে বড় সংখ্যা থাকে। তাহলে আমরা এর জন্য যদি একটা এক্সাম্পল দেখি, 24153, এটার এভার্সন করলে কি হয়, এখানে আমাদের যেহেতু লাস্টের সংখ্যাটাকে আমরা এক্স ধরব, তো এক্স ধরলে আমাদের লেফট অংশে আসতেছে কি 213, যেটা হচ্ছে 3 এর সমান বা 3 এর থেকে ছোট, আর রাইট পার্টে হচ্ছে 4 এবং 5, যেটা হচ্ছে 3 এর থেকে বড়, মানে এক্স থেকে বড়, ঠিক আছে? এরপরে আমাদের অ্যারেটা মডিফাই করার পরে আমাদের অ্যারেটা কি দাঁড়ায়, এই দুইটাকে অ্যাড করলে আমাদের অ্যারেটা দাঁড়ায় 21345। এরপরে যদি আমরা, আচ্ছা আমরা এটা না বলি, এটা আমরা একদম এক্সাম্পলের ডিটেলসে গেলে দেখব। তো এখানে এখানে বলতেছে যে কয়টা ইনভার্সনের পরে অ্যারেটা আর মিক্স করা যাবে না, মানে অ্যারেটা অ্যারেটার লাস্ট ইন্ডেক্সটা লাস্টে আর কোনো, মানে অ্যারেটাকে দুইটা ভাগে ভাগ করা যাবে না, কয়টা ধাপ অতিক্রম করার পর অ্যারেটাকে দুইটা ভাগে ভাগ করা যাবে না। এটা যথারীতি এখানে ইনপুটে টেস্ট কেস এন লেন্থ, অ্যারের লেন্থ, এখানে হচ্ছে অ্যারেটা, আর এখানে হচ্ছে এন এর সাইজটা বলে দেওয়া আছে আমাদেরকে, কে ইন আউটপুটে দিতে হবে, মানে কয়টা এভার্সনের পরে আমাদের অ্যারেটাকে আর দুই ভাগে ভাগ করা যাবে না, ঠিক আছে? আমরা এরপরে দেখি, নোটের মধ্যে দেখি ফার্স্ট এক্সাম্পল, এখানে 1 2 4, এটা হচ্ছে ওই যে আগের যে এক্সাম্পল ওইটা, এখানে 3 মিড, এখানে দুইটা ভাগ করা হলো। এর পরের সেকেন্ড যে এক্সাম্পল, মানে হচ্ছে সরি সেকেন্ড এক্সাম্পল না, এখানে অ্যারেটা প্রথমে এভার্সন করার পরে এই অ্যারেটা পাওয়া গেছে, ঠিক আছে? প্রথমবার এক্স ইকুয়াল টু 3 ধরে এক্স এর এই পাশে হচ্ছে ছোট অংশ, ওই পাশে হচ্ছে বড় অংশ, এরপরে পাইছি আমরা এই অ্যারেটা, আমরা একবার মডিফাই করার পরে। এরপরে এটাকে আমরা যদি আবার দেখি, ঠিক এই অ্যারেটাকে এখানে যেটা দেখছি, এই অ্যারেটাকে আমরা যদি দেখি, এখানে হচ্ছে লাস্ট ইন্ডেক্স যেটা হচ্ছে এক্স ধরা হচ্ছে 5, তো 5 যদি ধরি আমরা, তাহলে এক্স এর লেফট অংশে আমরা পাচ্ছি কি এক্স বা এক্স থেকে ছোট যে সংখ্যাগুলো আছে এগুলা 5 4 3 1 2, এই অ্যারেটা, এই যে এক্স 5 ধরছি, এবং কি ডান পাশে যাই আমরা দেখতেছি যে যে অ্যারেটা পাইছি ওইটা হচ্ছে ব্ল্যাঙ্ক, ওই অ্যারেতে কিছু নাই। সো মানে এখন আমাদের অ্যারের আর এভার্সন করা সম্ভব না, যেহেতু আমাদের ডান পাশে কিছু নাই, আমাদের অ্যারের এভার্সনটা এখানেই শেষ। তো আমাদের আনসারটা কি আসতেছে, 1 আসতেছে, মানে যখন অ্যারের ডান পাশের অংশে 0 চলে আসবে, মানে কোনো এলিমেন্ট থাকবে না, তখন আমাদের অ্যারেটা এভার্সন করা শেষ, এবং কয়টা ধাপ অতিক্রম করার পরে আমরা এরকম একটা অ্যারে পাইতে পারি, মানে লাস্টে ব্ল্যাঙ্ক হয় বা কোনো এলিমেন্ট থাকে না, আমাদের কই আউটপুটটা দিতে হবে। তো এখানে সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে যদি দেখি, 5 3 2 4 1, এখানে এক্স এর মান যেহেতু লাস্টে 1 আছে, এক্স এর মান ধরছে 1,
রাইট হবে 1x, x এর থেকে ছোট বা x এর সমান, মানে হচ্ছে 1, 1 থেকে ছোট বা 1 এর সমান, শুধু 1ই আছে এই অ্যারের মধ্যে, আর সবগুলো হচ্ছে বড় 1 থেকে। তো লাস্টে এই দুইটাকে যোগ করে আমরা ফাইনাল এটা কি পাইলাম, এটা পাইলাম। এটা হচ্ছে আমাদের প্রথম এভার্সনের পরে। আমাদের সেকেন্ড এভার্সনে কি আসে? সেকেন্ড এভার্সনে এখানে এই যে এই যে অ্যারেটা, অ্যারেটার লাস্ট এলিমেন্টে, লাস্ট এলিমেন্ট আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। তো এখানে x = আমরা 4 ধরলাম, এখানে 4, এবার লেফট পাশে হচ্ছে 4 বা 4 থেকে ছোট, 4 2 3 1, আর রাইট পাশে হচ্ছে 5, ঠিক আছে। এরপরে আমাদের অ্যারেটা কি দাঁড়াচ্ছে? এইটা দাঁড়াচ্ছে 1 3 2 4 5। তো থার্ড যে ভার্সন, থার্ড এভার্সনে এসে কি দেখতেছি? 1 3 2 4 5, ঠিক আছে। x = আমরা নির্ধারণ করতেছি 5, 5 নির্ধারণ করার পরে এখানে 1 3 2 4 5 লেফট অংশে, এই যে লেফট অংশে পাইলাম, আর রাইট অংশে আমরা ব্ল্যাঙ্ক পাইলাম, মানে অ্যারের এভার্সনের ধাপ এখানেই শেষ, আর এভার্সন করা যাবে না। তো আমরা এখানে একবার এভার্সন করলাম, এখানে একবার এভার্সন করলাম, দুইবার করার পরে আমরা ফাইনাল যেটা পাইলাম ওইটাকে আর করা যাচ্ছে না, যেটা হচ্ছে এইটা। তো সো আমাদের আনসার হচ্ছে একবার দুইবার, টু, আনসার ইজ টু, ঠিক আছে। আর এখানে ফোরের ক্ষেত্রে এখানে এভার্সন তো সবগুলা ক্যারেক্টারই এলিমেন্টই সমান, সো এখানে আমাদের এভার্সন করা সম্ভব না, আমাদের আউটপুটে আসছে 0। তো এটা যদি আমরা দেখি, আমরা যদি ডিএসএ বা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমে আমরা যদি দেখি, এটা দেখতে অনেকটা মার্জ সর্টের মতো লাগে, আবার কুইক সর্টের মতো লাগে। কেন কুইক সর্টের মতো লাগে? দুইটার মিক্সই আছে। কুইক সর্ট করতে গেলে আমাদেরকে একটা পিভট নির্ধারণ করতে হয়, ওইটা যে কোনো এলিমেন্টে হইতে পারে। নর্মালি আমরা লাস্টের এলিমেন্টটাকে ধরি, এলিমেন্টটাকে ধরে এলিমেন্টটার বাম দিকে সবচেয়ে ছোট অংশ আনি, আর ডান দিকে ওই এলিমেন্টের বড় অংশ, যেটা এখানে করা হয়েছে, x এর ছোট অংশ বাম পাশে, বড় অংশ ডান পাশে, ঠিক আছে। তো আবার এখানে মার্জ সর্টের কি আছে? দুইটা অ্যারেকে মডিফাই করার পরে, এই যে দুইটা অ্যারেকে মডিফাই করার পরে ওই অ্যারেটাকে মার্জ করা, ঠিক আছে। মার্জ করা মানে দুইটাকে অ্যাড করা একসাথে, অ্যাড করার পরে ওই অ্যারেটাকে রিটার্ন করা। ওইভাবে করতে গেলে করা যায় অবশ্যই। আরেকটা ইজি প্রবলেম, ইজি সলিউশন আছে। ইজি সলিউশনটা কিরকম? আমরা প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে দেখি, প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে আমরা দুইটা ভেরিয়েবল নিই, কাউন্ট আর একটা হচ্ছে পিভট, যেটা আমরা কুইক সর্টের ক্ষেত্রে ইউজ করি। ঠিক আছে, কাউন্টের মান প্রথমে 0 অ্যাসাইন করলাম, ঠিক আছে। তো পিভটের মান সব সময় প্রথমে করবে যে লাস্ট যে ইন্ডেক্সটা ওইটাকে। বর্তমানে আমরা পিভটের মান কত দাঁড়াচ্ছে এই অ্যারের ক্ষেত্রে? 3 দাঁড়াচ্ছে, ঠিক আছে, 3। তারপর আমরা পিভটটাকে ট্রাভার্স করাবো পুরো অ্যারের মধ্যে। তো 3 হওয়ার পরে এখন আমাদের পিভট আছে 3, তো আমাদের লুপটা চলবে পুরো অ্যারের লেন্থ পুরাটার মধ্যে, এই যে পুরা অ্যারে, অ্যারের লেন্থ পুরাটার মধ্যে আমাদের লুপটা চলবে। তো প্রথমে লুপের ক্ষেত্রে দেখব আই এর মানটা লাস্ট, লাস্টে রাখবো, পিভট রাখবো যেটা হচ্ছে 3। তো আমরা দেখবো এরপরে, এরপরের যে ইন্ডেক্স ওইটা কি 3 থেকে বড় কিনা, মানে পিভটের থেকে বড় কিনা। যদি বড় হয়, যদি বড় হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা পিভটের মাঝে আমরা 3টাকে রিমুভ করে দিব, ওই যে 5 যেটা পেলাম 5টা রাখবো পিভটের মধ্যে। তাহলে যখন এর পরবর্তী ইন্ডেক্স পূর্ববর্তী ইন্ডেক্স থেকে বড় হবে, মানে আগের পিভট থেকে 3 থেকে যখন 5 বড় হবে, তখন আমরা পিভটের মধ্যে 5 রাখবো,
এবং আমরা কাউন্টের মানটা এক বাড়িয়ে দিব, ঠিক আছে? যদি মানে এর পরবর্তী মানে পরবর্তী বলতে পূর্ববর্তী ইন্ডেক্সটা যদি পিভট থেকে বড় হয়, তো এখনো আমাদের পিভটের মধ্যে আছে পাই, তো আমরা এরপরে এর পরবর্তী বা পূর্ববর্তী ইন্ডেক্সের মধ্যে যাব। ওয়ান অবশ্যই পাঁচ থেকে ছোট, সো আমাদের কাউন্টার মানটা বাড়বে না। কাউন্টার মানটা তখনই বাড়বে যখন ফাইভ থেকে এই ইন্ডেক্স গুলা বড় হবে, ঠিক আছে? তো আমাদের কাউন্টার মান ওয়ান, পিভটের মান এখনো ফাইভ, যদি বড় হইতো তাহলে পিভটের মধ্যে বড় সংখ্যাটা অ্যাসাইন হইতো, ঠিক আছে? তো এখানে আছে, এরপরে দেখবো এরপরে আছে ফোর, ফোর তাও পিভট ফাইভ থেকে বড় না। এরপরে আছে টু, টু ও ফাইভ থেকে বড় না। সো আমাদের কাউন্টের যে মানটা বাইর হয়েছে ওইটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে এটা আমরা খুব ইজিলি করতে পারতেছি। তো আমাদের এই অ্যারেটাকে এভার্সন কয়বার এভার্সন করাইলে আমরা ওই কাঙ্ক্ষিত অ্যারেটা পাবো? একবার এভার্সন করাইলে। আমরা যদি এখানে আউটপুটে দেখি, এটার আউটপুট হচ্ছে ওয়ান। তো আমি প্রবলেমটা আবার ক্লিয়ারের জন্য আমি সেকেন্ড এক্সাম্পলটা নিয়ে দেখি। এখানে এখানে সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে যদি দেখি, এখানে তাহলে আমার পিভটের মান কত? প্রথমে কাউন্টের মান জিরো, কাউন্টের মান জিরো, একটু পেনটাকে একটু থিকনেসটা কমাই নি। তো আমার কাউন্টের মান হচ্ছে জিরো, পিভটের মান হচ্ছে প্রথমে লাস্ট যে ইন্ডেক্স, লাস্ট ইন্ডেক্সটা আমরা কিভাবে নির্ণয় করব? অ্যারের যে লেন্থ, লেন্থ মাইনাস ওয়ান, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, অ্যারের লেন্থ হচ্ছে ফাইভ, ফাইভ মাইনাস ওয়ান সমান সমান ফোর, আমাদের হচ্ছে প্রথম যে পিভট ওইটা, ঠিক আছে? এভাবে আমরা লাস্ট যে ইন্ডেক্স ওইটাকে পয়েন্ট করতে পারি। তো আমাদের পিভট হচ্ছে ওয়ান, তো ওয়ান প্রথম পিভটের মধ্যে রাখলো, পিভটের মান বর্তমানে আছে ওয়ান। তো ফোর কি ওয়ান থেকে বড়? অবশ্যই বড়। তো তাহলে আমরা কাউন্টের মানটা এক বাড়াবো, কাউন্টার মানটা এক বাড়াবো এবং পিভটের মধ্যে আমরা ফোর ডিক্লেয়ার করব, ঠিক আছে? পিভটের মধ্যে এখন আছে ফোর, আমাদের পিভট এখন পয়েন্ট করতেছে কোথায়? আমাদের পিভট এখন পয়েন্ট করতেছে এইখানে, ঠিক আছে? তো এর পরবর্তী এখন পিভটের মাঝে আছে ফোর, এখন ফোর থেকে কি টু বড়? অবশ্যই বড় না, যেহেতু বড় না আমাদের কাউন্টের মানও বাড়বে না, আমাদের পিভটও চেঞ্জ হবে না, তখনই চেঞ্জ হবে যখন বড় হবে। তো এরপরে হচ্ছে তারপর পয়েন্ট করবে, এটা তো পয়েন্ট করলো, তারপর পয়েন্ট করবে এইখানে, তাহলে থ্রি কি ফোর থেকে বড়? বড় না, আমাদের কাউন্টার মানও বাড়বে না, পিভটও চেঞ্জ হবে না। তো এরপরে দেখবে লাস্টেরটা যেটা হচ্ছে ফাইভ, এটা কি ফোর থেকে বড়? অবশ্যই বড়, তাহলে আমাদের এখানে কাউন্টার মানটা হচ্ছে এক বাড়বে এবং আমাদের পিভটের মানটা হয়ে যাবে ফাইভ, ঠিক আছে? পিভটের মানটা হবে ফাইভ। সো আমাদের এখানে কাউন্টের মান কত পাইলাম? ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু। সো এখানে আমাদের অ্যারেকে ফাইনাল অ্যারে পাওয়ার জন্য আমাদের কয়টা এভার্সন লাগতেছে? দুইটা এভার্সন, যেটা হচ্ছে আমাদের এখানে এই যে আউটপুটে আছে। আশা করি প্রবলেমটা ক্লিয়ার। আমরা যে কোনো এক্সাম্পল দিয়ে যে কোনো ভাবে অ্যারেটাকে সাজাই, যদি আমরা এই স্টেপ গুলা ফলো করি, তাহলে প্রথমে পিভট নির্বাচন করব, কাউন্ট ইনিশিয়াল মান দিব জিরো, তারপরে এভাবে প্রত্যেকটা অ্যারের এলিমেন্ট কে আমরা ট্রাভার্স করে দেখব। তাহলে আমরা এটার জন্য যে কোডটা লিখতে পারি সেটা আমি এখানে দেখাচ্ছি, আমি কম্পাইলারে না দেখে এখানে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এটা অ্যাকসেপ্টেড হয়েছে, এটা হচ্ছে প্রুফ। কেউ হয়তো মনে করতে পারে যে কোন একটা ভুল কোড দিয়ে দিয়েছি, ওইরকম না, এটা আমি আগে করে সাবমিশন করে তারপর দেখাচ্ছি। এখানে ওয়েলটা হচ্ছে টেস্ট কেসের জন্য, আমি এখানে একটা একটা মেথডের সাহায্যে করছি সলভ। একটা মেথডের মধ্যে সাইজ অফ অ্যারে, অ্যারেটা এটা হচ্ছে অ্যারের লেন্থ, এটা হচ্ছে অ্যারেটা, এটা হচ্ছে ম্যাক্স ভ্যালু, যেটা হচ্ছে পিভট আর কি। তো পিভটের মধ্যে অবশ্যই অ্যারের সাইজ মাইনাস ওয়ান, ওই
পিভটের মধ্যে রাখতেছি ইনডেক্সটা, লাস্ট ইনডেক্সটা। লাস্ট ইনডেক্সটা আমরা কিভাবে পাচ্ছি? অ্যারে সাইজ মাইনাস ওয়ান দিয়ে, কাউন্টের মানটা জিরো। তো আই এর মান যেহেতু আমাদের প্রথমে পিভটটা আছে, তো আমরা এর এখানে এইটা থেকে কাউন্ট করতেছি না। তো এইটা হলে অ্যারে লেংথ, এটা হচ্ছে লেংথ মাইনাস ওয়ান নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে লেংথ মাইনাস টু নাম্বার ইন্ডেক্স। এটা তো আমরা অলরেডি পিভটে পাই গেছি ওয়ানটা, তো তার এইটা পাওয়ার পরে আমরা এইটার সাথে কম্পেয়ার করবো। এইটার সাথে কম্পেয়ার করতে হলে আমাদেরকে কি করতে হবে, মাইনাস টু যে ইন্ডেক্স ওইটা দিয়ে ওইটার থেকে শুরু করতে হবে। শুরু করতে যতক্ষণ পর্যন্ত জিরো পর্যন্ত যাবে ততক্ষণ এর মানটা মাইনাস মাইনাস হতে থাকবে। যদি ফ্রিবোর্ড থেকে ছোট হয়, ফ্রিবোর্ড যদি এর থেকে ছোট হয়, তাহলে আমাদের কাউন্টার ওই ফ্রিবোর্ডের মধ্যে, সরি, ফ্রিবোর্ড যদি বড় হয় তাহলে পিভটের মধ্যে ওই ইন্ডেক্সের মানটা রাখতেছে এবং কাউন্টের মানটা এক করে বাড়াইতেছে এবং লাস্টে রিটার্ন করতেছে কাউন্টের মানটা। ঠিক আছে, খুবই সিম্পল একটা সলিউশন, যদিও দেখতে হয়তো অনেকটা কঠিন মনে হইতে পারে। এটা যদি এভাবে করি তাহলে আমরা খুব সহজে এই প্রবলেমটা সলভ করতে পারবো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওতে। থ্যাংক ইউ।